আসলে এই বিশেষ করে ঢাকা শহরে এই উঠতি বয়সী মেয়েরা যারা স্কুল কলেজ গোয়িং ছাত্রছাত্রীরা রয়েছেন, তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে রাতের বেলা তারা বিভিন্ন জায়গায় পার্টি অর্গানাইজ করেন। আমরা মামলার মানে মাধুরী মারা যাওয়ার পরে তার বাবার মামলার প্রেক্ষিতে যখন আমরা অনুসন্ধানে যাই, তদন্তে যাই, তখন আমরা দেখতে পেয়েছি যে এই সিনারিটা যে এখানে ঢাকা শহরে অনেক মেয়েরাই সারাদিন ঘুমায়, রাতের বেলা তারা তখন সেজে গুজে তারা সমাজের যে উঠতি বসে ছেলেমেয়েরা টাকাওয়ালা যাদের টাকা আছে এসব ছেলেদেরকে তারা ওই ডিজে পার্টিতে এবং ক্লাবে বিভিন্ন সময় রেস্টুরেন্টে যাদের কোনো লাইসেন্স নেই বসার অনুমতি নেই সেই জায়গায় তারা নিয়ে যায় এবং তারা সেখানে মদের আয়োজন মানে মদ তারা নিয়ে আসেন, এসে মদটা সেখানে পরিবেশন করেন, তারা নাচানাচি করেন, করে তারা ভোরবেলার দিকে তারা সে পার্টিগুলো শেষ করে চলে যান। তার ধারাবাহিকতায় আমরা দেখলাম যে আরাফাত মদ্যপানে মৃত্যুবরণ করেছেন, মাধুরী অতিরিক্ত মদ্যপানে মৃত্যুবরণ করেছেন, আর নিহাও নেশাতে দিয়ে আমরা যখন তাকে পাঁচ দিনের রিমান্ডে আনলাম, রিমান্ডে আসার পর নিহাও স্বীকার করেছে সে নিজে অসুস্থ হয়েছিলেন এবং সে দুই দিন মানে চিকিৎসাও নিয়েছেন। এবং এর মূল কারণটি হচ্ছে আমাদের সমাজের একটা বিচ্ছিন্নতা, বাবা মা বাবা মার সাথে মিল নেই, বিচ্ছিন্নতা চলছে, মেয়েরও খোঁজখবর নেই, ছেলেমেয়েদের খোঁজখবর নেই, যার কারণে এই উঠতি বসে ছেলেমেয়েরা বিভিন্ন জায়গা থেকে অবৈধভাবে মদ কিনে সে মদটা খেয়ে এই বিষাক্ত মদগুলি খেয়ে তারা কেউ অসুস্থ হচ্ছেন কেউ মারা যাচ্ছেন। এখন আমাদের আমরা যেটা লক্ষ্য করছি আমাদের কাজটি হচ্ছে এ ধরনের অ্যারেজ যারা করে অবৈধ মদ যারা বিক্রি করেন যারা ক্যারিয়ার মদটা সাপ্লাই দেন তাদের বিরুদ্ধে আমাদের অভিযান এখন চলবে এবং আমরা ওইগুলিকে বের করবো। অর্থাৎ ডিজে পার্টি অর্গানাইজার, মদের অর্গানাইজার, মদের কেরিয়ার কারা এই কাজগুলি করছেন এগুলি আমরা খুঁজে বের করছি। এর মধ্যে তো এই মামলা যে কয়জনকে আসামি করা হয়েছে প্রত্যেককে আমরা গ্রেপ্তার করেছি এবং আরও যদি এরকম আরও যদি কেউ জড়িত থাকে তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। বিশেষ করে বৃহস্পতিবার রাত, শুক্রবার রাত, শনিবার রাত এই সময়গুলিতেই ঢাকা শহরের ম্যাক্সিমাম এলাকাগুলিতে কখনো বাসায় কখনো হোটেলে কখনো ক্লাবে এই ডিজে পার্টির নামে অরাজকতা ছিল। অলরেডি ওই রাতে কিন্তু আরাফাত যে মারা গেলেন সে কিন্তু উত্তরা বেম্বরি সিফটেও সে ডিজে পার্টিতে অংশগ্রহণ করেছেন, আবার একই সময়ে সে গুলশানে আমারই রেস্টুরেন্টে লেকশোরের পাশেটা সেখানেও সে ডিজে পার্টিতে অংশগ্রহণ করেছেন এবং সেখান থেকে তারা মদ্যপান করে তারা এক গ্রুপ তারা গেছেন ইয়েতে ওই মামাতে, সেখানে মামাতে হইচে করে এসে কিন্তু তারা শেষ রাতে অসুস্থ বোধ করেছেন এবং পরের দিন মারাই গেলেন। আমরা এক একটা এলাকার দায়িত্বে আমরা থাকি, যার যার এলাকার মানে কোনো ঘটনা ঘটলে সেগুলো আমরা দেখি, তবে আমি মনে করি আমাদের ডিভিশনে এই ধরনের কোনো যদি অরাজকতা চলে এবং যদি অনুমতি পূর্ব অনুমতি না থাকে সেগুলির বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। আর মদ যে মদের যে লাইসেন্সকৃত যে আমাদের এই এলাকাতে যে সকল ভার রয়েছে লাইসেন্সের বাহিরে কোনো মদ যেন বিক্রি না করে সেদিকে আমরা খেয়াল রাখছি এবং তথাকথিত মুনাফার নামে ইলিগেল যারা মদটি বিক্রি করেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। আমরা যে বিষয়টা মদ্যপান করার পরে যখন মাধুরী যে মেয়েটা মারা গেলেন তার বাবা যে মামলা করলেন এই প্রেক্ষিতে অসুস্থ হওয়ার পর কিন্তু রায়হান এই মেয়েটাকে নিয়ে কিন্তু মোহাম্মদপুরে একটি বাসায় আসেন, এই বাসায় এসে কিন্তু আমরা যে রায়হান স্বীকার করেছেন তার সাথে তার সেক্সুয়াল রিলেশন হয়েছে কিন্তু তারপর অসুস্থ হয়ে ইবনি সিনা যান, ইবনি সিনার থেকে তার তিনি আনোয়ার খান নিয়ে গেলে মৃত্যুবরণ করেন। এখন আমাদের তদন্তের মূল বিষয় হলো যে অ্যাকচুয়ালি কী কারণে মৃত্যুবরণ করেছেন, এটা আমাদের রিপোর্টটা এখন আসে নাই, রিপোর্টটা আসলে আর পারিপার্শ্বিকতার বিবেচনায় আমরা যেটা মনে করছি এবং যারা রিমান্ডে এসেছেন তিনজন তাদের সাথে কথা বলে যেটা আমরা জেনেছি মদ্যপানেই ছিল মূল কারণ অসুস্থ হওয়ার জন্য। এটা আমরা যেহেতু সে পাঁচ দিনের রিমান্ডে আসছে সে প্রতি রাতেই যে ডিজে পার্টি করেন সারা রাত বাইরে থাকেন, এই ডিজে পার্টির আড়ালে অন্য কোনো ব্যবসা আছে কি না অথবা তার অ্যাকচুয়ালি পেশা কী, তার ইনকাম কোথা থেকে আসে, তার সাথে কাদের কাদের রিলেশন, এই সবগুলি তদন্ত আসবে। আর বা দোকান আমি বলেছি ভাই ওখানে এটা এটা ছাড়া ঢাকা শহর কাঁপবে ভাই মানে আর আর পেলাম কত বছর ধরে এই ডিজে পার্টি অর্গানাইজার এবং কতটা ওটা আমরা তদন্ত তার পাঁচ দিনের রিমান্ড এসছে আমরা রিমান্ড শেষে বলতে পারবো।